গেল কয়েক বছর ধরেই বিশেষ দিনগুলোতে ঢাকায় সাইক্লিং করে বিডি সাইক্লিস্ট। এবারও স্বাধীনতা দিবসে মানিক মিয়া এভিনিউ থেকে সাইক্লিং শুরু করে সংগঠনের হাজারখানেক সদস্য। মহাখালী, গুলশান, হাতিরঝিল, কাউরানবাজার ঘুরে ফের মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয় তাদের সাইকেল যাত্রা। স্বাধীনতা দিবসের এই সাইক্লিং এ অংশ নিতে মুন্সিগঞ্জ থেকে ঢাকা এসেছেন 6 জনের একটি দল। অনেক ইচ্ছা আছে যে আমরা দেশটাকে দূষণমুক্ত রাখবো, আমরা সাইক্লিং করবো। অংশগ্রহণকারীরা এবারও ঢাকাবাসীকে পরিচ্ছন্ন নগরী করার আহ্বান জানিয়েছেন। সাইকেল চালিয়ে পরিবেশ বান্ধব কিছু সৃষ্টি করতে পারি এবং জ্যাম কমার ক্ষেত্রে আমরা সহায়ক হতে পারি। ফিউচারে যারা আছে, বাচ্চা যারা আছে, ওরাও আমাদের এগুলো দেখে ইন্সপায়ার হবে। সাইক্লিং করে আমাদের নিজেদের স্বাস্থ্যটাও ভালো রাখতে পারি এবং হচ্ছে পাশাপাশি শহরে যে যানজট, যে দর্শন, এইটা যাতে দূর করতে পারি। তরুণ তরুণীদের এই উদ্যোগ এরই মধ্যে সাড়া ফেলেছে সারা দেশে। অংশগ্রহণকারীরাও মনে করেন দেশকে এগিয়ে নিতে তরুণদের শক্তির বিকল্প নেই। স্বাধীনতা দিবসে এরকম সবার যে একসাথে হয়, এটা আসলে আমরা এখানে দেশব্যাপী পরিচয় দিতে পারি। আমরা যদি এই ইউনিটিটা ধরে রাখতে পারি তাহলে তরুণ সমাজের জন্য অনেক বড় ভালো। এদিকে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আজ থেকে শুরু হয়েছে 4 দিনব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী। যুদ্ধের বিভিন্ন সরঞ্জাম দেখতে ভিড় করছেন সাধারণ মানুষ। সাধারণ জনগণ দেখতে পারে না, এগুলো এই সমরাস্ত্র প্রদর্শনীর মাধ্যমে দেখা হয়। আসলে খুবই ভালো একটা অভিজ্ঞতা। ওনারা যে এটা সবার জন্য এত সুন্দর করে উপস্থাপন করে, এটা যেন প্রতি বছর এভাবে হয়। বিকেলে রাজধানীর হাতিরঝিলে নৌকাবাইচের আয়োজন করে বাংলাদেশ রোয়িং ফেডারেশন। এই নৌকাবাইচের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সম রেজাউল করিম। সকলে মিলে বাঙালিয়ানাকে আবার উজ্জীবিত করেন। গানের ভিতরে যেমন একটা শব্দ আছে যে আমাদের সেই বাঙালির দিনগুলি যদি ফিরে পেতাম, আমরা চাই আমাদের সেই সংস্কৃতি ফিরে আসুক। নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনভর উদযাপন করা হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। নুরুন্নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।